কৃষি জমি ধ্বংস করে কলকারখানা তৈরি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর। বেবজার প্রথম অর্থনৈতিক অঞ্চলের ভিত্তি স্থাপন। পোশাক খাতে সব ধরনের সহায়তা দেবে সরকার। 2024-এর মধ্যে দেশে থাকবে না দারিদ্র, দাবি অর্থমন্ত্রীর। ঘনিয়ে আসছে বাণিজ্য মেলার সময়, শেষ দিকে জমজমাট কেনাকাটা, খুশি ক্রেতা বিক্রেতা। নিউজ ফর বিজনেসে স্বাগত। দেখছিলেন ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম, সাথে আছি আমি যোজনা আফরিন। এবারে পুরো খবর। দেশকে বিনিয়োগ বান্ধব উল্লেখ করে দেশি বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি কারো উস্কানিতে কান দিয়ে কলকারখানার ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ডে না জড়াতেও শ্রমিকদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেবজা আন্তর্জাতিক বিনিয়োগকারী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী আহ্বান জানান। আর জানাচ্ছেন তানসের মেহেদি। বিনিয়োগে আকর্ষণ, পণ্য বহুমুখীকরণ আর রপ্তানি বাড়ানো সহ কর্মসংস্থান তৈরিতে অবদান রেখে চলেছে ব্যবসা। গত 9 বছরে ব্যবসায় বিনিয়োগ বেড়েছে দ্বিগুণেরও বেশি, রপ্তানি বেড়েছে 2.5 গুণ। দেশের আরটিপিজেডে চালু আছে 38 দেশের 468 শিল্প কারখানা, হয়েছে 5 লাখ মানুষের কর্মসংস্থান, যাদের 64% নারী। তারই ধারাবাহিকতায় ব্যবসার আন্তর্জাতিক বিনিয়োগকারী সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের মিরসরাইয়ের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ব্যবসার প্রথম অর্থনৈতিক অঞ্চলের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বেসরকারি বিনিয়োগকে উৎসাহী করতে তার সরকারের নানা উদ্যোগের বিষয়গুলো সামনে আনেন। এ সময় দেশকে এ অঞ্চলে বিনিয়োগের অন্যতম ক্ষেত্র হিসেবে চিহ্নিত করে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে আহ্বান জানান। যে কলকারখানা আপনাদের মুখের অন্ন যোগায়, আপনাদের জীবন মান উন্নত করে, তার জন্য কোনো ক্ষতি না হয় বা বাইরের কারো উস্কানিতে আপনার জন্য কোনো মতেই আপনাদের এই কর্মক্ষেত্রের কোনো ক্ষতি যেন না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন। কৃষি জমি ধ্বংস করে কলকারখানা তৈরি না করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। কোনো মতে আমাদের মানে কৃষি জমি যেন নষ্ট না হয়, কিন্তু আবার শিল্প কলকারখানাও যেন গড়ে ওঠে সেদিকে লক্ষ্য রেখে আমরা যে সমস্ত এলাকায় ফসল বেশি হয় না বা ফসল একেবারেই উৎপাদন হয় না, অনুর্বর জমি, সেই সব জমিগুলি আমরা বেছে নিচ্ছি। রপ্তানি বাড়াতে কোন দেশে কোন পণ্যের চাহিদা বেশি তা খতিয়ে দেখার পরামর্শ দেন সরকার প্রধান। আপনারা জানেন যে সীমিত পণ্যের উপর আমাদের রপ্তানি নির্ভরশীল, আমরা চাই রপ্তানি বহুমুখী করতে এবং নতুন নতুন পণ্য যাতে আরও আমরা রপ্তানি করতে পারি সেদিকে বিশেষ আমরা দৃষ্টি দিতে চাই। শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি তা যাতে পরিবেশের ওপর বিরূপ প্রভাব না ফেলে সেদিকেও নজর রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের দেশে নতুন পণ্য যাতে আমরা উৎপাদন করি তার জন্য। তানজিল মেহেদি, News24, ঢাকা। শত উন্নয়ন হলেও দেশে এখনো 3 কোটি মানুষ দারিদ্র উল্লেখ করে অর্থমন্ত্রী আশ্বাস দিচ্ছেন আগামী বছর ক্ষমতায় এলে দারিদ্রের হার শূন্যের কোটায় নামিয়ে আনা হবে। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় তৈরি পোশাক ও এক্সেসরিজ পণ্যের 4টি প্রদর্শনের উদ্বোধন করতে এসে অর্থমন্ত্রী এমন আশ্বাস দেন। এ সময় গার্মেন্টস খাতের ব্যবসায়ীরা তার কাছে ব্যাংক সহ বিভিন্ন খাতের নানা সমস্যা তুলে ধরেন। বিস্তারিত জানাচ্ছেন সুলতান আহমেদ। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হলো 4 দিনব্যাপী তৈরি পোশাক খাতের প্রদর্শনী। পোশাক খাতের নতুন নতুন প্রযুক্তি সহ বিশ্বের 24 দেশের ব্যবসায়ীরা অংশ নিয়েছে আয়োজনে। উদ্বোধনের সময় ব্যবসায়ী নেতারা অর্থমন্ত্রীর কাছে নানা অভিযোগ তুলে ধরেন। বলেন, ব্যাংক সহ সরকারের নীতিমালা দীর্ঘমেয়াদী না হলে নানা সমস্যায় পড়তে হয় তাদের। আমাদের যেগুলো লাগবে সেগুলো যদি দেন, আমার বিশ্বাস করি এই সেক্টর শুধু বাংলাদেশে নয় আন্তর্জাতিকভাবে রপ্তানি করছে, আরও বেশি রপ্তানি করবে। আপনারা বলে দেন যে নেক্সট 5 ইয়ার্স সোর্স ট্যাক্স এই থাকবে, নেক্সট 5 ইয়ার্স কর্পোরেট ট্যাক্স এই থাকবে, নেক্সট 5 ইয়ার্স ব্যাংকের ইন্টারেস্ট এই থাকবে, তাহলে একটা লোক ব্যবসা করতে এগিয়ে আসতে পারে।
ব্যবসায়ীদের এমন নানা দাবির মুখে সব ধরনের নীতি সহায়তা দেওয়ার আশ্বাস দেন অর্থমন্ত্রী। এছাড়া এখনও দেশের বড় একটি অংশ দারিদ্র উল্লেখ করে 2024 সালের মধ্যে কমিয়ে আনার প্রত্যয় জানান তিনি। যেহেতু আপনারা ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, সেজন্য আপনাদের কাজ কিন্তু শুধু অবদান রাখার জন্য নয়, আপনারা নিজেদের বাজারও সৃষ্টি করে ফেলেছেন। আপনারা এখন নিজেরাই এক্সপোর্ট। আরেকটি টার্ম, আরেকটি 5 বছর শেখ হাসিনার দরকার, সেটা যদি তিনি পান তাহলে 2024 সালে এদেশে দারিদ্র থাকবে। এদিকে জমে উঠতে শুরু করেছে প্রদর্শনী। অংশগ্রহণকারীরা বলছেন, বাংলাদেশ সহ অন্যান্য দেশের ক্রেতা পেতে বড় ভূমিকা রাখবে এটা। আমাদের ক্যাপাসিটি তাদের সাথে আমরা শেয়ার করতে চাই। আমরা ইউরোপে কাজ করি, আমেরিকান মার্কেটের সাথে কাজ করি, অস্ট্রেলিয়া, জাপান এবং মিডল ইস্টের কিছু কাস্টমারও এখন বাংলাদেশের দিকে ঝুঁকে পড়ছে। আই নো জিপ মার্কেট ইজ গুড ইন ব্রান্টিশ, সো উই কাম হিয়ার। 24 দেশের 450 প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 বিজনেস রিপোর্ট জানিয়েছে একটি বিরতি, ফিরছি একটু পর। দর্শক বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 বিজনেসে। বাণিজ্য মেলায় নারী ক্রেতারা প্লাস্টিক পণ্যের নানা গৃহ সামগ্রী বেশি কিনছেন, আর ক্রেতাদের আগ্রহের কথা মাথায় রেখে বিভিন্ন নতুন ডিজাইনের পণ্য আনার পাশাপাশি বিশেষ মূল্য ছাড়ের ব্যবস্থা করছেন ব্যবসায়ীরা। আর তাই স্টলগুলোতেও ক্রেতাদের এখন উপচে পড়া ভিড়। আরও জানাচ্ছেন নাজিয়া কণা। জমে উঠেছে ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতিবারের মতো এবারও ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে প্লাস্টিক পণ্যের নানা গৃহ সামগ্রী, আর তাই এসব পণ্যের স্টলগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। মেলায় এসব পণ্যে বিভিন্ন ধরনের ছাড়ের অফার থাকায় অনেকেই কিনে নিচ্ছেন প্রয়োজনীয় তৈজসপত্র সামগ্রী। মেলায় আসলে আসলে তো কেনা হয়, তৈজসপত্রই বেশি কেনা হয়, প্রয়োজনীয় জিনিস যদি কমে পাওয়া যায় তো সেটাই তো আগে প্রেফার করবে। প্রত্যেক বছর আসা হয়, অনেক কিছু একসাথে পাওয়া যায় যেগুলো মানে নর্মালি পাওয়া যায় না, একটু ডিসকাউন্ট পাওয়া যায় অথবা ফ্রি কিছু পাওয়া যায়, এটাই আর কিছু না। আর ক্রেতাদের সাড়া পেয়ে খুশি বিক্রেতারাও। আমরা ভালো রেসপন্স পাচ্ছি, গত বছরের তুলনায় আমরা নতুন 115 নতুন আইটেম নিয়ে আসছি এবং নতুন আইটেমগুলো ভালো ছাড়া রয়েছে। সাথে আমরা কাস্টমারের সুবিধার্থে 20-40% মূল্য ছাড় দিচ্ছি। এখন মেলা বাই ওয়ান গেট ওয়ান সবাই খুঁজছে, সবাই চাচ্ছে ডিসকাউন্ট, কোথায় ডিসকাউন্ট আছে, কোথায় একটা ফ্রি পাচ্ছি। আবার অনেক ক্রেতাই কিছু না কিনলেও একবার হলেও ঢু মারছেন এসব পণ্যের স্টলে। প্রতিষ্ঠানগুলোর দেয়া বিভিন্ন ধরনের অফার যেমন ক্রেতা দর্শনার্থীদের টেনে আনছে মেলা প্রাঙ্গণে, ঠিক তেমনি পণ্যের বেচা বিক্রিতে রাখছে গুরুত্বপূর্ণ অবদানও। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 বিজনেস এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।